দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সিএম বিজনেস রিপোর্টে। করোনার অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় ২৪০ কোটি ডলার সহায়তা চায় সরকার উন্নয়ন সংস্থাগুলোকে চিঠি। ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে বেড়েছে ডিজিটাল লেনদেনের পরিমাণ, কেনাকাটায় বেড়েছে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার। করোনার প্রভাবে কমতে শুরু করেছে রপ্তানি আয়, মার্চ মাসে আয় কমে গেছে 18 ভাগের মতো। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। করোনার প্রাদুর্ভাব মোকাবেলা এবং এই মহামারীর ফলে অর্থনীতিতে সৃষ্ট ক্ষতি থেকে উত্তরণে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে স্বল্প সুদে ঋণ নিতে যাচ্ছে সরকার। এর জন্য এরই মধ্যে 6টি পৃথক দাতা সংস্থার কাছে সব মিলে ২৪০ কোটি ডলারের ঋণ প্রস্তাব পাঠানো হয়েছে। একই সঙ্গে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অব্যবহৃত অর্থ দিয়েও করোনা সংক্রান্ত ব্যয় মেটানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। সৌরভ রহমানের রিপোর্ট। জরুরি খাদ্য সহায়তা, নগদ অর্থ প্রদান থেকে শুরু করে শিল্প বাণিজ্যের ঋণের সুদে ভর্তুকি, করোনার নেতিবাচক প্রভাব ঠেকাতে সব মিলে এ পর্যন্ত 92,000 কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যার থেকে অন্তত এক তৃতীয়াংশের ব্যয় মেটাতে হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। কিন্তু সমস্যা হচ্ছে, করোনার এই সময় অর্থনৈতিক অচলাবস্থা কমিয়ে দিয়েছে সরকারের রাজস্ব আয়। বছর শেষে যা লক্ষ্যমাত্রার থেকে 1 লাখ কোটি টাকার মতো কম হতে পারে বলে আশঙ্কা করেছে গবেষণা সংস্থাগুলো। তাই সংকটের এই ব্যয় মেটাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে 1,630 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছিল, তা করোনায় ক্ষতিগ্রস্ত স্বল্প শ্রমজীবী মানুষের জন্য খরচের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাটছাট করা হচ্ছে অন্য উন্নয়ন প্রকল্পের ব্যয়ও, খরচ কমাবার জন্য। কিছু কিছু খরচ যদি আজকে না করে কালকে করা যায় সেটাকে ধরে রাখা, কিছু কিছু কম জরুরি বিষয়ে বাস্তবায়ন করা যদি আজকে না করে কালকে করলে হয় সেটা করা, এছাড়া কিছু কিছু আরও বিষয় আছে দ্রুত কাজ সম্পন্ন করে আমরা আর্থিক সাশ্রয় করতে পারি। 3 দিনের কাজ যদি আমরা 2 দিনের করি তাহলে কিন্তু আর্থিক সাশ্রয় হয়। এছাড়া মৃত্যু ব্যয়টা আমাদের মানে পালন করতে হবে। সেই সঙ্গে সামাজিক সুরক্ষার পরিধি বাড়ানোর জন্য বহুজাতিক দাতাগোষ্ঠীর কাছ থেকেও বাজেট সহায়তা নিতে চায় সরকার। এজন্য এরই মধ্যে বিশ্বব্যাংকের কাছে ৭৫ কোটি ডলারের ঋণ প্রস্তাব পাঠানো হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে চাওয়া হয়েছে ৫০ কোটি ডলার। ৭৫ কোটি ডলার আশা করা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছ থেকে। ২৫ কোটি ডলারের ঋণ প্রস্তাব দেওয়া হয়েছে চীনের উদ্যোগে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকে। এছাড়া ইসলামী উন্নয়ন ব্যাংক বা IDB ও তাদের আরেক সহযোগী IFC-র কাছে ১৫ কোটি ডলার প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ রিয়াতি হারে ঋণ দিবে আমাদেরকে এই আমাদের অর্থ মন্ত্রণালয়, সেটা ঢাকায় এই সকল সংস্থা যারা প্রধানরা আছেন বা অফিসগুলো আছে তার সঙ্গে যোগাযোগ করেছেন, প্রাথমিকভাবে হিসাব বিকাশ করে একটা তারা দাবি করেছেন বা ডিমান্ড প্লেস করেছেন যে আমাদের এত টাকা লাগবে। সেই টাকা এখন ওই সকল সংস্থা তাদের নিজস্ব নিয়মকানুনে, আপৎকালীন নিয়মকানুন, নর্মাল নিয়মকানুন কিন্তু সময় সাপেক্ষ, এই আপৎকালীন নিয়মকানুনের আওতায় দ্রুত তারা তাদের বোর্ড সভা টভা করে পরীক্ষা নিরীক্ষা করে এই টাকাটা তারা স্যাংশন দেবে। দিলে পরে আমাদের অ্যাকাউন্টে যেভাবে আসার কথা সে আমাদের রাষ্ট্র অ্যাকাউন্টে আসবে, আসলে পরে আমরা সেটাকে বাজেট সাপোর্ট হিসাবে বা আমাদের বিভিন্ন কর্মসূচির খাতে আমরা ব্যবহার করতে পারবো। করোনা পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে জরুরি সহায়তা হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পে ১০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি কমাতে কেনাকাটা এবং অর্থ লেনদেনে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়ছে, বেড়েছে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার। আর পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে বাড়ানো হয়েছে মোবাইলে অর্থ লেনদেনের সর্বোচ্চ সীমা। সাদাত হোসেনের রিপোর্ট। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে এখন কার্যত অবরুদ্ধ, তবে এর মাঝেও নিত্য প্রয়োজনীয় কেনাকাটা এবং বিভিন্ন লেনদেনে নগদ অর্থের ব্যবহারে থেকে যাচ্ছে ঝুঁকি। সেই ঝুঁকি থেকে বাঁচতে কেনাকাটায় অনেকে বিল পরিশোধ করছে ডিজিটাল মাধ্যমে মোবাইল অ্যাকাউন্ট ব্যবহার করে। পরিষেবার বিল পরিশোধ এবং টাকা পাঠাতেও এর ব্যবহার বাড়ছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে ক্রমাগত মানুষ যেহেতু আর্থিক লেনদেন সীমিত হয়ে গেছে, ফলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের উপর পুরোপুরি নির্ভর করছেন। সে বিকাশে প্রায় গড়ে 70 লক্ষ ট্রানজেকশন হচ্ছে, যেটি স্বাভাবিক সময়েও 75 লক্ষর মতো হতো বা 70 লক্ষর মতো ট্রানজেকশন হতো। প্রতিদিনই দেখছি যে ট্রানজেকশনের পরিমাণটা বাড়ছে এবং ভালো দিক যেটি যে মানুষ অভ্যস্ত হচ্ছেন ডিজিটাল পেমেন্টের দিকে।
হিসাব বলছে বর্তমানে সক্রিয় মোবাইল অ্যাকাউন্টের সংখ্যা 2,70,00,000। ফেব্রুয়ারিতে এইসব অ্যাকাউন্ট থেকে প্রতিদিন গড়ে 77,96,000 বার লেনদেন হয়েছে, যা জানুয়ারি মাসের চেয়ে 5% বেশি। টাকার অঙ্কে গড়ে যা 1,425। এই সময় যেহেতু বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকানপাট, আর্থিক প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ, কিন্তু এর মধ্যেও যতখানি আমাদের এজেন্ট পয়েন্টগুলোকে সক্রিয় রাখা যায়, সচল রাখা যায়, যদিও এখানে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে, যোগাযোগ, তাদের কাছে টাকা পৌঁছে দেয়া, ইমানি পৌঁছে দেয়া, তাদের কাছে কালেকশন করা, সীমিত ব্যাংকিং আওয়ারের ভেতরে ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখা, কিন্তু তারপরও আমাদের কর্মী বাহিনীরা সার্বক্ষণিক কাজ করছেন। শুধু মোবাইল অ্যাকাউন্টই নয়, লকডাউনের এই সময়ে ঘরে বসে অনলাইনে কেনাকাটার দিকেও ঝুঁকছেন অনেকে। গেল এক মাসে অনলাইন মার্কেট প্লেসগুলোতে পণ্যের অর্ডার বেড়েছে 6 থেকে 7 গুণ, যেখানে মূল্য পরিশোধে ব্যবহার হচ্ছে প্লাস্টিক মানি, সেই সাথে লেনদেন বাড়ছে ব্যাংকের অনলাইন প্ল্যাটফর্মেও। আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে রেজিস্ট্রেশন বাড়ছে, বিশেষ করে আমাদের মোবাইল অ্যাপের রেজিস্ট্রেশন বাড়ছে, তারপরে কার্ডের ব্যবহার বাড়ছে, এটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দুইটারই ব্যবহার বাড়ছে। আর এটাও সত্য যে সবগুলো ব্যাংকের সব ব্রাঞ্চ তো এখন খোলা না, তারপরে বাইরে চলাচলের রেস্ট্রিকশন আছে, সেই অর্থে লোকজন খুব বেশি ব্রাঞ্চে যেতেও চাচ্ছে না। গ্রসারি এন্ড নেসেসিটি, ড্রাগ এন্ড মেডিসিন, এই দুটো সেক্টর এবং ফুড ডেলিভারি, এই তিনটা জায়গায় আমরা দেখছি যে এই সময় মানুষ ঘরে বসেও ব্যবহার করছে। এর বাইরে একটা সেক্টর হচ্ছে গিয়ে আমরা দেখি যে বিভিন্ন ওয়ালেটে টাকা অ্যাড করার একটা প্রবণতা আছে, কেননা এই সময়টায় বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল ওয়ালেটের এই এটা ঘরে বসেই বিভিন্ন কার্ড থেকে টাকাটা টানা যায়, এই এটাও বেড়ে গেছে। তবে ঝুঁকি থেকে যাচ্ছে এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন এবং সুপার শপে কেনাকাটায় পস মেশিনে প্লাস্টিক কার্ড ব্যবহারে, যদিও কন্ট্যাক্টলেস কার্ডের মাধ্যমে সেই ঝুঁকিও কমিয়ে আনা সম্ভব। আমরা অনুরোধ করব যে বাংলাদেশ ব্যাংক অনলি ক্রেডিট না, কন্ট্যাক্টলেস পেমেন্টটা আলটিমেটলি যাতে ডেবিট কার্ডের জন্যও খুলে দেয়। এটা এখন অনেকগুলো ডেলিভারি কোম্পানি যাদের কন্ট্যাক্টলেস ডেলিভারি শুরু করেছে, তার সাথে যদি কন্ট্যাক্টলেস পেমেন্টটাকে খুব শক্তভাবে অ্যাটাচ করা যায় এবং এই কন্ট্যাক্টলেস পেমেন্ট কার্ড দিয়ে হতে পারে, পরবর্তীতে বাংলা কিওর আসতে পারে, দিয়ে আলটিমেটলি আমরা আমাদের এই ধরনের সংক্রমণের ঝুঁকি থেকে ভবিষ্যতে নিজেদেরকে সেফ রাখতে পারবো বলে আমরা মনে করি। হিসাব বলছে দেশে বর্তমানে প্লাস্টিক কার্ডের সংখ্যা 1,95,00,000, এর মধ্যে বেশিরভাগই ডেবিট কার্ড, প্রায় 1,76,00,000, ক্রেডিট কার্ড আছে 15,00,000-এর মতো। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের প্রভাবে মন্দায় পড়েছে দেশের রপ্তানি আয়। মার্চ মাসে রপ্তানি আয় এসেছে $273 কোটি, প্রবৃদ্ধি কমে গেছে 18% বেশি, আর এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 28% মতো কম। শুধু মার্চ মাসে নয়, রপ্তানি আয় কমে গেছে 9 মাসের মোট হিসেবেও। এ সময় আয় হয়েছে $2,897 কোটি, যা আগের বছর একই সময়ের চেয়ে 6.24% কম। এই নেতিবাচক প্রবৃদ্ধির বড় কারণ তৈরি পোশাক খাতে রপ্তানি আয় কমে যাওয়া। এই সময়ে তৈরি পোশাক খাত থেকে আয় এসেছে সব মিলে $2,410 কোটি, নিট পোশাকে আয় কমে গেছে 6.5% বেশি, আয় হয়েছে $1,195 কোটি, আর ওভেন পোশাকে আয় হয়েছে $1,214 কোটি, আর আয় কমে গেছে এ খাতে 7.61%। আমাদের এক্সপেক্টেড ছিল যে আমাদের মার্চ থেকে রপ্তানি খুব দ্রুত কমে যাবে, এবং এর প্রধান কারণ হচ্ছে আমাদের রপ্তানি 62% যায় ইউরোপিয়ান ইউনিয়নে, যে দেশগুলোর মধ্যে আছে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশগুলো, অর্থাৎ ইটালি, স্পেন, ফ্রান্স, ইউনাইটেড কিংডম এবং জার্মানি, সবগুলোই করোনা আক্রান্ত। জার্মানি আপেক্ষিকভাবে কম, কিন্তু সবাই কিন্তু লকডাউনে আছে, কাজে এখান থেকেও এক্সপোর্ট অর্ডার যে কমবে এটাতে কোনো সন্দেহ নাই। আমাদের মূল যে রপ্তানি খাত তৈরি পোশাক, তৈরি পোশাকের প্রায় 30%-এর মতো আমরা দেখেছি যে মার্চ মাসে কম আয় হয়েছে, এবং মনে রাখতে হবে যে মার্চ মাসে কিন্তু 15 তারিখে লকডাউনের আগে ফ্যাক্টরিগুলো চলছিল এবং অনেক রপ্তানি দ্রব্য আমরা পোর্টে নিতে পেরেছি। সুতরাং সেরকম একটা অবস্থাতেও যদি মার্চ মাসে এ ধরনের প্রবৃদ্ধি হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এপ্রিল এবং মে জুনে অবশ্যই রপ্তানিতে বিরাট ধরনের ধস নামবে।
গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে রপ্তানি আয় কমছে চামড়া ও চামড়াজাত পণ্যের। গেল নয় মাসে আয় কমেছে 10 ভাগের বেশি, আয় হয়েছে 68 কোটি 85 লাখ ডলার। এর মধ্যে সবচেয়ে কম আয় হয়েছে চামড়া থেকে, রপ্তানিও কমে গেছে 34 ভাগের বেশি। চামড়া জুতা থেকে আয় হয়েছে 40 কোটি ডলার, এখাতে নেতিবাচক প্রবৃদ্ধির হার 11.5%। তবে চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় কিছুটা বেড়েছে, আয় হয়েছে 19 কোটি 36 লাখ ডলার। এই নয় মাসে কৃষিজাত পণ্য থেকে আয় হয়েছে 72 কোটি ডলার, হিমায়িত মাছ রপ্তানি করে আয় এসেছে 40 কোটি ডলার, আর প্রকৌশল পণ্যে আয় বেড়েছে প্রায় 1/2, আয় হয়েছে 25 কোটি ডলার। তবে আয় বেড়েছে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে, এই সময়ে এখান থেকে আয় হয়েছে 77 কোটি ডলার, আর যা আগের বছর একই সময়ের চেয়ে 23.5% বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে পাট সুতা রপ্তানি থেকে, আর সবচেয়ে প্রবৃদ্ধির বিচারে এগিয়ে আছে পাটের বস্তা ও ব্যাগ, এখান থেকে আয় হয়েছে 9 কোটি 42 লাখ ডলার। আমি আশঙ্কা করছি যে এপ্রিল এবং মে আমাদের সবচেয়ে খারাপ সময় যাবে, জুনটাও খারাপ সময় যাবে, কারণ জুন মাসেও ওরা দোকানপাট খুললেও তারা তো এক্সিস্টিং স্টকটাকে বিক্রি করার চেষ্টা করবে প্রথমে, তারপরে হয়তো অর্ডার আস্তে আস্তে দেওয়া শুরু করবে, এবং সেই অর্ডারের প্রক্রিয়াটা শুরু হতে হতে আমাদের ফ্যাক্টরি হয়তো জুলাইয়ের আগে হয়তো সেগুলো খোলার, মানে বড় আকারে খোলার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এরপরেও প্রায় 15-20% এক্সপোর্ট আমরা করতে পারবো বিভিন্ন দেশে আমার ধারণা। তো এই 15% বা 20%, সেটা RMG হোক non-RMG হোক, এই অর্ডারগুলো আমাদেরকে ধরে রাখতে হবে আগামী 3 মাসে। আমাদেরকে যে এটা থেকে কম আয় হবে এটাকে আমাদেরকে মেনে নিতে হবে, কিন্তু রিকভারি ফেজে যাওয়ার জন্য যাতে আমাদের প্রস্তুতিটা থাকে, উদ্যোক্তারা যাতে বাঁচতে পারেন, শ্রমিকরা যাতে বাঁচতে পারেন, আমরা যাতে আবার সরবরাহ সক্ষমতা, প্রতিযোগিতা সক্ষমতায় ফিরে যেতে পারি, সে ধরনের পরিকল্পনা আমাদের কিন্তু এখনই নিতে হবে। করোনা ভাইরাসে আক্রান্তদের তহবিল সংগ্রহের জন্য বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটিকে নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ফেসবুকে এমন বার্তাই দিয়েছেন তিনি। করোনা ভাইরাসে শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বই এখন বিপর্যস্ত, আর এই মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন খেটে খাওয়া দরিদ্র মানুষরা। দুর্ভোগে পড়া মানুষদের সহায়তায় তাই অনেকেই এগিয়ে এসেছেন নিজ নিজ সামর্থ্যর জায়গা থেকে। সেই সব উদ্যোগে পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের মানুষরাও, যেমনটা শুরু থেকেই করছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই উদ্যোগে এবার নতুন মাত্রা যোগ করলেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মুশফিকুর রহিম। আজ আমি এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট করার জন্য, আর সেটি হলো আমার করা ফার্স্ট 100 এগেইনস্ট শ্রীলঙ্কা, যেটি আমি 2013 সালে করেছিলাম, সেই ব্যাটটি আমি অকশন বা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। নিলামের ঘোষণা দিয়ে মুশফিক সামর্থ্যবান সবাইকে নিলামে অংশ নেবার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে যত বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছানো যায় সেই চেষ্টাই করা হবে। আমি সকল সামর্থ্যবানদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই দেশে এবং দেশের বাইরে এই অংশনে অংশগ্রহণ করবেন, এবং যত বেশি প্রাইস দিয়ে আমার এই ব্যাগটি কিনে নিন। এই নিলাম থেকে অর্জিত অর্থ আমি এই COVID-19 আক্রান্ত সকল মানুষদের সাহায্যার্থে ব্যয় করব। কিভাবে এবং কোথায় এই অকশন হবে আপনাদেরকে শীঘ্রই তা জানিয়ে দেওয়া। ব্যাটের নিলামে ভালো সাড়া পেলে দুস্থদের সহায়তায় আরও কিছু স্মারক নিলামে তোলার কথাও জানিয়ে রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল। এর আগে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেকটা অনুদান তহবিলে 3,10,000 টাকা জমা দিয়েছিলেন মুশফিক। এছাড়া বগুড়ার স্বাস্থ্যকর্মীদের জন্য 200 PPE, 200 গ্লাভস ও 200 মাস্কও পাঠান তিনি। আফসানা কান্তা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বিশ্বজুড়ে লকডাউনের এই সময়ে সামাজিক ও বাণিজ্যিক যোগাযোগের বড় মাধ্যম হয়ে উঠেছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পাশাপাশি নিরাপত্তাজনিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে জুমকে। এত ব্যবহারকারীর চাপ সামাল দেওয়ার মতো সক্ষমতা অ্যাপটির আছে কিনা সেই প্রশ্নও উঠেছে। এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের তথ্য লেনদেনে জুমের ব্যবহার নিষিদ্ধ করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লকডাউনের জেরে ওয়ার্ক ফ্রম হোমের এই বাজারে যোগাযোগ যেন সহজ করে দিয়েছে জুম। মার্কিন প্রতিষ্ঠান জুম ভিডিও কমিউনিকেশনস ইনকর্পোরেশনসের জুম ক্লাউড মিটিংস অ্যাপটি সংকটের এই কালে বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় আর জনপ্রিয় অ্যাপের তকমা পেয়েছে এরই মধ্যে। যদিও যোগাযোগের জন্য কথার সঙ্গে ভিডিও সুবিধা পাওয়া যায় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, গুগল ডুও, স্কাইপ সহ একাধিক অ্যাপে,
এর মধ্যে স্কাইপ ব্যবহারকারীর সংখ্যা দৈনিক 4 কোটিতে পৌঁছে গেছে গেল মার্চে, যা তার আগের মাসের চেয়ে 70% বেশি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা উঠেছে 1 কোটিতে, গুগল ডুও বাড়িয়েছে তাদের সেবার পরিমাণ। ব্যবহারের বিচারে এখন সবচেয়ে এগিয়ে জুম। গেল মার্চে প্রতিদিন 20 কোটি মানুষ এই অ্যাপটি ব্যবহার করে মিটিংয়ে অংশ নিয়েছেন, ডিসেম্বরে যা ছিল মাত্র 1 কোটি। জুমের বিশেষত্ব হচ্ছে এখানে একসঙ্গে 100 জনকে যুক্ত করা যায়, যার ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে শিক্ষার্থীদের ক্লাস থেকে শুরু করে কর্পোরেট অফিসের জরুরি সভা কিংবা চিকিৎসকের পরামর্শ। 40 মিনিট পর্যন্ত এক একটি ভিডিও কনফারেন্স করা যায় বিনামূল্যে। এর বেশি সময় একটানা মিটিং করতে হলে খরচ করতে হয় অর্থ। বিশ্বে বলছে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আর্থিক খাতের 2000-এরও বেশি প্রতিষ্ঠান বিশ্বব্যাপী এই অ্যাপটি এখন ব্যবহার করছে প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য। জুমের দাবি, এই মুহূর্তে বিশ্বের 141টি দেশে জনপ্রিয়তার উপরের দিকে রয়েছে তাদের অ্যাপটি, যে তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এমন জনপ্রিয়তা ঝুঁকিও এনেছে জুম ব্যবহারকারীদের জন্য। এই অ্যাপ ব্যবহার করে কনফারেন্স কলে গিয়ে হ্যাকিং এর শিকার হওয়ার অভিযোগ উঠেছে বিশ্বজুড়ে। হ্যাক হওয়া মোবাইলের মেমোরিতে থাকা ব্যক্তিগত তথ্য ও ছবি ফাঁস হয়ে যাচ্ছে অনলাইনে। এমনকি জুম মিটিংয়ে ঢুকে পড়ে হ্যাকাররা পর্নোগ্রাফি ছড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এর কারণ হিসেবে জুম অ্যাপের নিজস্ব কোনো নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা না থাকাকে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর তথ্য গোপন রাখতে কোনো ব্যবস্থা রাখেনি, নেই এন্ড টু এন্ড এনক্রিপশন। এমন পরিস্থিতিতে জুম ব্যবহারে সতর্ক বার্তা জারি করেছে FBI, যেখানে ব্যবহারকারীদের সাইটটিতে মিটিং পাবলিশ না করা কিংবা লিংক শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপটির নিরাপত্তা বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে মার্কিন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও। আর এর পরপরই নিজেদের কর্মীদের জন্য জুম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইলন মাস্ক নেতৃত্বাধীন প্রতিষ্ঠান SpaceX। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে মহাকাশ গবেষণায় মার্কিন সরকারি সংস্থা NASAও। প্রযুক্তি জায়ান্ট অ্যাপেল তাদের কর্মীদের জুমের বদলে গ্রুপ ভিডিও চ্যাটের জন্য স্ল্যাক, সিসকো জাবের কিংবা উইবেক্স ব্যবহারের নির্দেশনা দিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জুম অ্যাপটি ব্যবহার বন্ধ করে দিয়েছে। তবে সরকারে কাজ করা ব্যক্তিরা নিজস্ব আলাপচারিতার জন্য জুম ব্যবহার করতে পারবেন। জুম ভিডিও কমিউনিকেশনসের প্রধান এরিক ইওয়ান অবশ্য আগামী 3 মাসের মধ্যে তথ্যের নিরাপত্তাজনিত এই সমস্যার সমাধানের কথা জানিয়েছেন। তার আগ পর্যন্ত জুমের ফিচার আপডেট বন্ধ থাকবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।